খালি বলতে কোনো জায়গা থাকবে না, সব জায়গায় ঘর বাড়ি হয়ে যাবে। আমি জানি যে নারকেল গাছের গুলো খাওয়া যায়, কিন্তু তাল গাছের গুলো খাওয়া যায় যেগুলো জানি না। এগুলো মাটি বলে না? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আসলে এই গরমে আসলে বাসায় টিকা অনেক কষ্টদায়ক, তো যার কারণে বারবার এই প্রাকৃতিক সুন্দর গাছপালার মাঝেই চলে আসি ঘোরার জন্য। এদিকে অনেক বাতাস, তো আপনারা তো জানেন এই প্রজেক্ট নিয়ে আমি অনেকগুলো ভিডিও করছি, তো আপনাদেরকে একটু একটু দেখাই মাঝে মধ্যে। তো এখন কিন্তু অনেক রোদ দেখতে পাচ্ছেন, চারপাশে কিন্তু অনেক রোদ, কিন্তু এই রোদ থাকার কারণেও বাতাস আছে এখানে, অনেক অনেক বাতাস, যার কারণে আবারও চলে আসছি। আর এখানে দেখেন ওরা কি করতেছে একটু দেখি। এখানে একটা গাছ কাটছে হালকা ছোট করে, এখানে কাজ চলতেছে, আর ওরা কি করতেছে দেখি। এই তোমরা কি করো এখানে? ও মাই গড, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে দিক দিয়ে। এখানে কি বলে কিরে, বলে কি খাওয়া যায়? ব্লক করে, ব্লক। হ্যাঁ হ্যাঁ ব্লক, দেখি নাও তো। দেখেন অনেকগুলো ইয়া গাছ, এতগুলো নাকি খাওয়া যায় যে? না ও না, সরেন, এগুলো নাকি খাওয়া যায়, দেখি খাই দেখো তো একটু কিরকম মজা, নাকি মজা আছে? মজা আছে? ওই দিয়ে ওরে মারি ফেলতেছে, মজা আছে বলে এমনি? অনেক অনেক টেস্টি না? এগুলো হচ্ছে আপনার তাল গাছের আর কি। আমি জানি যে নারকেল গাছের গুলো খাওয়া যায়, কিন্তু তাল গাছের গুলো খাওয়া যায় যেগুলো জানি না। এগুলো মাটি বলে না? এগুলো দেখেন ও মজা করে করে খাইতেছে। এখানে কিন্তু অনেক রোদ হয়েছে, দেখেন এই তাল গাছ, এই তাল গাছ থেকে নিচে আর কি, এই তাল গাছ থেকে নিচে, তাল গাছটা এখানে ছিল আর কি, ওই যে ওখানে ছিল ওই জায়গাতে, আরেকটা আছে পাশে দেখতে পাচ্ছেন, এই পাশে ছিল আর কি। আর এখানে হচ্ছে ঘর তৈরি করবো আর কি, এই যে এখানে খামার এটা বানাইছে দেখছেন, এই খামারের এখানে দেখাশোনা করার জন্য মানুষ থাকবে আর কি, হয়তো আমি যতটুকু ধারণা করতেছি আর কি। এখানে ঘর বানাচ্ছে, আপনারা দেখবেন এখানে ঘরটা হয়ে যাবে, দেখেন চারপাশের ইয়া তৈরি করতেছে আর কি, এই পাশে যে দেওয়াল থাকবে এই দেওয়ালটা, আর এই পাশে যে দেওয়াল থাকবে দেওয়ালটা আর কি, এখানে তৈরি করতেছে, এই যে কাজ করতেছে, এই রোদের মধ্যেও দেখেন কাজ করতেছে, কাজ করতে হবে আসলে, পুরুষ মানুষ ফ্যামিলির জন্য কাজ করতে হবে এটাই আর কি। পুরুষরা নিজের জন্য কখনো কাজ করে না, পরিবারের জন্য কাজ করে। কোনটা পড়ে গেছো? ও নাকি পড়ে গেছে, এটা ভিডিও করতাম। এ কালকে তোমাদেরকে নিয়ে একটা ভিডিও করবো, ঠিক আছে? তোমরা রেডি থাকিও ইয়াতে, এই টাইমে না, এই 12টার দিকে একটা ওই বাড়ির উঠানে, ঠিক আছে? একটা ভিডিও, তো গাইস আমি একটা ভিডিও মাথায় আসছে প্ল্যান, তো আপনাদেরকে দেখি ওই ভিডিওটা যদি করি আপনারা তো দেখবেন, মজার একটা ভিডিও তৈরি করব কালকে বিকালে, দেখি কালকে বিকালে বলতেছি কেন, কালকে ঠিক সকালবেলা টাইমে আর কি, দুপুরের 12টার আগ মুহূর্ত আর কি, দেখি একটা ভিডিও বানাবো, আপলোড ভিডিও তো সেটা আপনারা দেখবেন, তো দেখি ওদেরকে নিয়ে করবো একসাথে, ছোটোদেরকে নিয়ে, মাথায় একটা প্ল্যান ঘুরতেছে, এখন বলবো না, বললে হয়তো বা এটা আর ইয়া থাকলো না, সিক্রেট থাকলো না, হুট করে চমকে দেবো আর কি আপনাদেরকে ভিডিওটা দেখিয়ে। আর দেখেন এরা এখানে রোদের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে ছোটরা, এইখানে পড়বা তোমরা, গাছের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে, প্রজেক্টটা একেবারে শুকিয়ে থাকছে, পানি নাই, বৃষ্টি হইলে পানি হয়ে যাবে এ আর কি, কিন্তু এদের কাজ এখানে থেমে নেই, এদের কাজ চলতেছে, মুরগির খামার হোক হাঁসের খামার হোক, এটা কিন্তু রেডি অলরেডি, দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে না? আর এখানে যখন ঘর হয়ে যাবে এই জায়গাটাও খালি থাকবে না, এখানে হয়তো মানুষ থাকার জন্য ঘর হবে আর কি, হয়তো দেখা যাবে, কিন্তু ঘর হবে এটা শিওর এখানে। আর এখানে উপরে তাল গাছ দেখেন, ইয়া তাল ধরছে, তালগুলো খাওয়া যাবে কিনা জানি না এক্স্যাক্টলি,
যদি এখান থেকে তাল একবারও খেতে দেখিনি কাউকে। কোন ভিডিও দৌড়াদৌড়ি খেলো যেগিন এগিন এগিন সাইবে যে করে জানো নি তোর আমার মোবাইলে ভিডিও এগিন তোমার দেখবে তুমি। হ্যাঁ তোর আব্বার মোবাইলে হাঁটুন তো। আচ্ছা তোর হ্যাঁ মোবাইলে দেখা যাবে, তোমরা দূর তো গুলো দেখা যাবে। ছোট মানুষ তো দেখেনি কিন্তু ফুরে গেছে আর একটা, মানে এরকম গাছের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে দেখে না, তাও খালি গায়ে, কোথায় কিভাবে যে ব্যথা পাবে সেটা নিজেরাও জানে না এরা, কি দৌড়াদৌড়ির মধ্যে আছে। এ পড়ি যাবা গা, ব্যথা পাবা তো খালি গায়ে। সো আর কি দেখাবো আপনাদেরকে, এই আর কি আজকের ভিডিও, আশা করি আপনাদের মোটামুটি সবার ভালো লাগছে। দেখেন এদের দুষ্টামি চলতেছে এখানে, আর এখানে অনেক বাতাস। সো আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড লাভ ইউ।